আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো অশোক লিল্যান্ড ইকোমেট 10-12 IL এই ট্রাকটি সম্পর্কে। আর ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকে মাইন্ড করেন যে আমি অশোক লিল্যান্ড কেন বলি, মানে বাংলাতে তো আমরা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বাস লাভিং কমিউনিটিগুলো আছে, যে গ্রুপগুলো আছে সেখানে আমরা মানে ম্যাক্সিমাম টাইমে উল্লেখ করি যে অশোক লিল্যান্ড। তো অশোক লিল্যান্ড সেটা মানে বাংলাতে হয়, আর অশোক লিল্যান্ড সেটা মানে অরিজিনালি সেটার নাম আর কি, মানে হিন্দিতে হোক আর হিন্দির যে মানে ইংরেজি যে উচ্চারণটা তারাও সেখানে মানে অশোক লিল্যান্ডে রেখেছে। তো বাংলাতে সেটা কনভার্ট করলে হয় অশোক লিল্যান্ড, মানে যেরকম হুন্দাই বাংলাতে আর ইংরেজিতে হয় সেটা ইয়ুন্দাই, তো এরকম আর কি। তো এই অশোক লিল্যান্ড ইকোমেট 10-12 IL এই ট্রাকটিতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, বিভিন্ন ধরনের মানে অনেক ফেসিলিটিস রয়েছে। তো আজকে আপনাদেরকে আমি এই ট্রাকটি সম্পর্কে জানাবো যে এই ট্রাকটিতে কী কী ফেসিলিটিস এবং কী কী ফিচার রয়েছে। আর এই গাড়িটা ম্যাক্সিমামলি মানে টাটার যে 1109 রয়েছে বা টাটার সরি 1109, তারপরে 1109 আরও দু একটা উপরের মডেল যে ট্রাকগুলো রয়েছে, মানে সেই টাইপের যে গাড়িগুলো রয়েছে আর কি, আইসার হোক বা মাহিন্দ্রা হোক অথবা যা রয়েছে আর কি, আইসার মাহিন্দ্রা। তো এই ট্রাক যে ইন্ডিয়ান গাড়িগুলো রয়েছে প্লাস জ্যাক মানে জাপানি যে গাড়িগুলো সরি মানে জাপানি ইঞ্জিনের, মানে যেরকম সেখানে বিভিন্ন ধরনের ইসুজুর ইঞ্জিন ইউজ করা হয় প্লাস অনেক টাইপের মানে ইঞ্জিন ইউজ করা হয় সেই গাড়িগুলোতে, কিন্তু গাড়িগুলো মানে জ্যাক আরও বিভিন্ন গাড়ি রয়েছে, তো এক্সাক্ট আমার জানা নাই, কিন্তু ম্যাক্সিমামলি সেখানে জাপানি টেকনোলজি ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই টাইপের গাড়িগুলোর সাথে ভালোই কম্পিটিশন দিবে এই ট্রাকটা, মানে দিচ্ছে আর কি মার্কেটে। তো আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে এই ট্রাকটা সম্পর্কে জানাবো। অনেকেই অশোক লিল্যান্ডের বিভিন্ন ট্রাক সম্পর্কে জানতে চান, যে অনেকে কমেন্ট করে জানান যে ভাই অশোক লিল্যান্ডের ট্রাক সম্পর্কে জানান। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই অশোক লিল্যান্ডের ইকোমেট 10-12 IL এই গাড়িটা সম্পর্কে জানাবো, যে এই গাড়িটা আসলে কতটুকু ইউজফুল হবে আপনার ব্যবসার জন্য, যারা আপনারা ট্রাক কিনতে যাচ্ছেন আর যারা এই গাড়িটা সম্বন্ধে জানতে চাচ্ছেন যে গাড়িটা আসলে কতটুকু বেটার কতটুকু ভালো হবে। তো আমি যতটুকু জানতে পেরেছি এই গাড়িটা সম্পর্কে, যতটুকু মানে রিসার্চ করে যতটুকু রিয়েল লাইফে দেখে, বেশ আমি এই গাড়িটা বেশ কয়েকবার দেখেছি সামনাসামনি, আস্তে আস্তে অ্যাভেলেবল হচ্ছে আসলে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে এই গাড়িটা সম্পর্কে না জানালেই না। তো ভিউয়ার্স চলুন জেনে আসা যাক এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে, যে গাড়িটিতে কী কী ইঞ্জিন স্পেসিফিকেশন রয়েছে এবং এই গাড়িটিতে কী কী ফিচার এবং ফেসিলিটিস রয়েছে। অশোক লিল্যান্ড ইকোমেট 10-12 IL এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে ইঞ্জিন 8 সিরিজ 4 সিলিন্ডার BS3 ইঞ্জিন ইউজ করেছে তারা এখানে, এবং এই গাড়িটির ইঞ্জিন টাইপ হলো ইনলাইন উইথ টার্বো চার্জার অ্যান্ড ইন্টারকুলার, এবং এই গাড়িটির যে সিলিন্ডার সংখ্যা রয়েছে সেটি হলো 4টি, মানে 4 সিলিন্ডার ইঞ্জিন, এবং এই গাড়িটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি হলো 3839 সিসি, এবং এই গাড়িটির যে ক্লাচ প্লেট রয়েছে সেটি হলো 356 মিলিমিটার ডায়া সিঙ্গেল প্লেট ড্রাই টাইপ অ্যাকচুয়াল স্প্রিং ক্লাচ, যেটি আসলে মানে এখানে তারা মানে বিভিন্ন জায়গায় দেখে থাকি যে অশোক লিল্যান্ডের রিসেন্টলি যে গাড়িগুলো রয়েছে মানে হাইড্রোলিকভাবে কন্ট্রোল থাকে, তো এটাও যত সম্ভব তারা এখানে সে টাইপের কিছু দিয়েছে বা রিসেন্ট মডেলে বা নাও দিতে পারে। তো সেটা সম্পর্কে আমার মানে বিস্তারিত জানা নাই, জানা থাকলে আমি ডিসক্রিপশন বক্সে বা জানতে পারলে জানিয়ে দেবো অবশ্যই। এবং এই গাড়িটিতে গিয়ার বক্স হিসেবে ইউজ করা হয়েছে 6-স্পিড গিয়ার বক্স, এবং গিয়ার বক্সের মডেল হলো ZF 6 ফরওয়ার্ড স্পিড সিঙ্ক্রোমেস ODI উইথ FGR 8:28:1, মানে সেটা তারা এখানে গিয়ার রেশিও টাইপের কোনো কিছু একটা উল্লেখ করেছে। তো ভিউয়ার্স এই গাড়িটিতে স্টিয়ারিং হিসেবে ইউজ করেছে তারা পাওয়ার স্টিয়ারিং, যেটা বর্তমান সময়ে একটি মানে কোনো গাড়িতে আপনারা মানে না দেখলে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমপ্লেন করেন বা অনেক ক্ষেত্রে এই জিনিসটা সেফটির ক্ষেত্রে বড় একটা ইস্যু হতে পারে যে পাওয়ার স্টিয়ারিং নাই। ছোটো গাড়িতে অনেক পিক আপ ট্রাকে হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আসলে অনেক ইউজফুল জিনিস বর্তমান যুগে, আর গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক মানে এটা ছাড়া আর কি অনেকটাই অসম্ভব বর্তমান সময়ে। আর অশোক লিল্যান্ড তারা ইন্ডিয়ার সবচেয়েতে মানে কী বলা যায় প্রথম এমন একটা কোম্পানি যারা বিভিন্ন ধরনের মডিউলার টাইপ ডিজাইন তারা ইমপ্লিমেন্ট করে, বিভিন্ন ধরনের তারা নতুন নতুন টেকনোলজি বাজারে মানে সবার আগে তারাই নিয়ে আসে, মানে টাটা মোটরস তারা একটু লেটে আনে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, অশোক লিল্যান্ড তারা এক্সপেরিমেন্ট করে না এরকম না, কিন্তু তারা যত সম্ভব তাড়াতাড়ি আনার চেষ্টা করে। যেরকম তাদের যে পাওয়ার স্টিয়ারিং ব্যাপারটা, এই পাওয়ার স্টিয়ারিং তারা তাদের মানে প্রথম গাড়ি থেকে তারা এই জিনিসটা ইউজ করে যাচ্ছে তাদের গাড়িতে, সব গাড়িতে দিয়ে যাচ্ছে যে পাওয়ার স্টিয়ারিং শুরু থেকে, কিন্তু টাটা তো মানে শুরুতে টাটা আসলে বয়স বেশি কোম্পানি তাদের, তো শুরুর দিকের গাড়ি তাদের ছিল না, কিন্তু অশোক লিল্যান্ড কিন্তু তাদের শুরুর থেকেই তারা পাওয়ার স্টিয়ারিং দিয়ে যাচ্ছে, কারণ ব্রিটিশ কোম্পানি লিল্যান্ডের সাথে তাদের পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চার টাইপের ছিল। আর
যে অশোক লেল্যান্ডের যে ১৬১৬ আইএলজি ক্যাবিনটা, এই ক্যাবিনটাও কিন্তু মানে মিলিটারির ক্ষেত্রে ইউজ করা হয়েছে, ইন্ডিয়ান মিলিটারি। তো সেই যেই ক্যাবিনটা সেটা কিন্তু অনেক অনেক মডিউলার টাইপ একটা ক্যাবিন, যদিও মানে আমার মনে হয় যে সেই মানে গাড়িতে যে ড্রাইভের ফিচার তারা অ্যাড করেছে, গাড়িটার ক্যাবিন অনুযায়ী আরও অনেক ফিচার হয়তো বা মানে ডিজার্ভ করে গাড়ির ডিজাইনটা। তো যাই হোক, কিন্তু এটাতেও কিন্তু সেম টাইপেরই ক্যাবিন তারা এখানে ইউজ করেছে, ওই অশোক ল্যান্ডে ১৬১৬ আইএলের মতোই, কিন্তু এটা একটু ছোটো ডে ক্যাবিন। যাই হোক, ছোটো গাড়ি যেহেতু, তো এখানে তারা ম্যাক্স পাওয়ার দিয়েছে ১২০ HP এবং ২৪০০ RPM, এবং এখানে তারা ম্যাক্স টর্ক দিয়েছে ৪১৫ Nm ১৪০০ RPM, যা এই গাড়ি হিসেবে ভালো। এই গাড়িতে তারা বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করেছে, যেগুলো আপনারা সামনাসামনি দেখলে মানে সারপ্রাইজ হবেন। আসলে গাড়ির যে ভিউইং অ্যাঙ্গেলটা রয়েছে মানে ভিতর থেকে যে বসার, তো যাই হোক এটা ভিডিও শেষে আপনাদেরকে জানাবো, আর বাকি যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আগে জানিনি, তারপরে ভিডিও শেষে আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই জানাবো। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দিয়েছে তারা, এই গাড়িটিতে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে ২১২, মেটালিক টাইপের তারা এখানে ফিউল ট্যাঙ্ক ইউজ করেছে, ২১২ লিটার, এবং ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে রয়েছে এই গাড়িটিতে ২১২ লিটারের মেটালিক টাইপ ফিউল ট্যাঙ্ক, এবং এই গাড়িটির টায়ার সাইজ থাকছে, এই গাড়িটির টায়ার সাইজ থাকছে ৮.২৫×১৬ PR, এবং এই গাড়িটির যে ব্রেক রয়েছে মানে ব্রেকিং সিস্টেম আসলে ব্রেকস, তো সেখানে তারা ফুললি এয়ার ব্রেক তারা এখানে ইউজ করেছে, যেটা ডাম ব্রেক আসলে। আর অনেক গাড়িতে দেখা যায় যে মানে তেলের ব্রেক ইউজ করে আর একটু ছোটো সাইজের গাড়িগুলো, তো এই গাড়িটা যেহেতু বড়, তো সেখানে তারা এয়ার ব্রেক ইউজ করেছে, যেটা অনেক অনেক বেশি হায়ার সেফটি প্রোভাইড করে, যে গাড়ি চালানোর সময় ড্রাইভার হোক বা মানে আসলে ড্রাইভারেরই মানে গাড়িতে তো ড্রাইভার থাকে, হেল্পার থাকে, প্লাস যা আর কি নিয়ে যাওয়া হয় মালপত্র যেটা থাকে, তো বড় রকমের একটা সেফটি এয়ার ব্রেকস মানে ডাম ব্রেক ট্রাকের ক্ষেত্রে। এবং এই গাড়িটির GVW হিসেবে রয়েছে ৮,২০০ কেজি, এবং আরেকটি অপশন রয়েছে সেটি হলো ৭৫০ কেজি। তো এখানে দুইটি অপশন রয়েছে, মানে গাড়ির যেহেতু দুইটি ভেরিয়েন্ট রয়েছে আলাদা আলাদা, একটি হলো একটির বডি লেন্থ হলো ১৪ ফিট, আর একটি হলো ১৭ ফিট। তো ১৪ ফিটে যেটা সেটার মানে লোড ক্যাপাসিটি তারা এখানে উল্লেখ করেছে ৮,২০০ কেজি, মানে ৮ টন ২০০ কেজি, এবং ১৭ ফিটে যেটা সেটা যত সম্ভব কমই হওয়ার কথা, বা বেশিও আমার ঠিক অ্যাকোরেট জানা নাই, মানে হায়ার মানে যত বড় চ্যাসিস হয় তত দেখা যায় যে চ্যাসিসেরও একটা মানে ওয়েট থাকে, তো সেই হিসেবে মানে লম্বা চ্যাসিসের গাড়ির কম ওজন টানারই কথা, মানে প্লাম্বার টাইপের বিভিন্ন ধরনের গরু ট্রান্সপোর্ট বা বিভিন্ন ধরনের মানে খুব মানে বেশি জায়গা যেহেতু নেয় এই টাইপের জিনিসই বেশি আনা নেওয়া হয়। তারা এখানে দুইটি বডি লেংথ অপশন দিয়েছে, একটি হলো ১৪ ফিট আর একটি হলো ১৭ ফিট, আর ওয়েটও তারা দুইটি দিয়েছে, একটি হলো ৮,২০০ কেজি মানে ৮ টন ২০০ কেজি, এবং আরেকটি হলো ৭ টন ৫০০ কেজি মানে ৭.৫ টন আর কি। আর তারা এখানে ওভারঅল বডি লেংথ উল্লেখ করেছে ৬,১৬৮ মিলিমিটার, এবং এই গাড়িটির পেলোড ক্যাপাসিটি অফিসিয়ালি ৪,৮০০ কেজি, এবং এই গাড়িটির লোড ক্যাপাসিটি অ্যাজ এ পার মার্কেট তারা এখানে উল্লেখ করেছে ৮.৫ টন এবং ৬.৭ টন প্লাস ২ টন, মানে যেটা ৬.৭ টনের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটার সাথে আরও ২ টন যোগ করলে, তো ভিউয়ার্স ৯.৫ টন লোড ক্যাপাসিটি তারা এখানে ক্লেম করছে, যেটা আর কি ৬.৭ টনের যে মডেলটা মানে ভেরিয়েন্টটা সেটাতে ৯.৫ টন কাছাকাছি আনঅফিসিয়ালি লোড টানা হয় মার্কেটে, মানে কাস্টমাররা আর কি সেরকম হিসেবে লোড টানে, যেহেতু মানে অনেকেই দেখা যায় যে অফিসিয়ালি লোড কেউই টানে না কম বেশি, কিন্তু গাড়িতে লোড দেওয়ার পরে কিন্তু একটা যারা গাড়ি চালান বা যারা গাড়ি সম্বন্ধে জানেন একটা দেখলে একটা মানে হালকা পাতলা আইডিয়া অনেকেরই থাকে, মানে যে গাড়ির সাথে থাকে অনেক ক্ষেত্রে গাড়ি দেখলে বোঝা যায় না, কিছু কিছু গাড়ি থাকে যে অনেক খুব যত্নের উপরে থাকে, বেশি লোড দিলে বোঝা যায় না, কিন্তু যদি মানে অতিরিক্ত মাত্রায় লোড টানা মানে গাড়িতে লোড ক্যারি করানো হয় তাহলে গাড়ি দেখলে বোঝা যায়, গাড়িতে লোড দেওয়ার সময় বোঝা যায়। আর এই টাইপের মানে বেশি লোড যারা যে গাড়িগুলোতে নেওয়া হয় সেই গাড়িগুলোতে কিন্তু অনেক টাইপের রিস্ক থাকে, যে গাড়ি মানে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যেতে পারে বেশি লোডের কারণে, ডিফারেনশিয়ালে গিয়ার ক্ষয় হয়ে যেতে পারে পিছেরে, তারপরে পিছের গিয়ারে মানে যেটা আর কি ডিফারেনশিয়ালে, তারপরে পাতিতে সমস্যা হতে পারে লিফ স্প্রিংয়ে, তারপরে রিয়ার এক্সেল ভেঙে যেতে পারে, চেসিসের সমস্যা হতে পারে, তারপরে গাড়ির ইঞ্জিনের সমস্যা হতে পারে লং টার্মে, তারপরে গাড়ির রাস্তা যে রাস্তায় চলবে গাড়ি সে রাস্তারও ক্ষতি হবে কারণ ওভারলোডিংয়ের কারণে, গাড়ির মানে ক্যাপাবল না সেই পরিমাণ লোড, গাড়িটাও একটু অন্যরকমভাবে চলবে রাস্তায়, তো সেই ক্ষেত্রে মানে সব দিক দিয়ে রিস্ক, মানে অতিরিক্ত যদি লোড টানা হয় তো সব দিক দিয়ে যেহেতু রিস্ক, তো আপনারা কেউই ওভারলোডিং করবেন না, আর সকলেই আর কি এই ব্যাপারটা থেকে অনেক মানে সচেতন থাকার চেষ্টা করবেন, কারণ
মানে এজ এ পার মার্কেট মানে মার্কেটের হিসেবে লোড মানুষ এমনি অফিসিয়ালের চেয়েতে বেশিটা নেয়, কিন্তু তার চেয়েতেও মানে অতিরিক্ত পরিমাণে বেশি লোড গাড়িতে মানে বেশি পরিমাণে লোড ক্যারি করানো, গাড়িতে অতিরিক্ত পরিমাণে লোড দেওয়া, সেই লোড নিয়ে খুব রিস্কের সাথে গাড়ি চালানো, এটা আসলে মানে জেনে শুনে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এই টাইপেরই। এটা ছাড়ার মানে কোনো জিনিস না আসলে, মানে নিজের ক্ষেত্রেই অনেক বড় রকমের একটা রিস্কের উপরে নিজেকে ফেলে দেওয়া, সেটা গাড়ির মালিক হোক বা গাড়ির ড্রাইভার হোক। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যেহেতু অনেকে কমেন্ট করেছেন যে এই গাড়িটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, সরি মানে অশোক ল্যান্ডের গাড়ি সম্বন্ধে জানতে চেয়েছেন। তো আজকে আপনাদেরকে আমি জানালাম অশোক ল্যান্ড ইকমেট 10/12 IL। আর এই গাড়িটার ভিতর থেকে মানে যে ভিউং অ্যাঙ্গেলটা ভিতর থেকে বসার, মানে সেটা অসাধারণ এক মানে বলার মতো না। এই গাড়ি হিসেবে মানে ছোট গাড়ি হিসেবে সুন্দর একটা সাজানো গোছানো একটা ইন্টারফেস, তারপরে সেখানে তারা ইন্ডিয়ান একটা ভার্সনও দেখলাম যে তারা সিগারেট জ্বালানোর লাইটারও দিয়েছে, অনেক গাড়িতে থাকে, টাটার অনেক গাড়িতে রয়েছে বর্তমান সময়ে, BS6 বা বাংলাদেশেরগুলো তো থাকতে পারে। তারপরে সেখানে তারা ব্লোয়ারের সিস্টেম দিয়েছে, তারপরে সেখানে তারা বিভিন্ন ধরনের আর কি অ্যাড করা বিভিন্ন ধরনের মিউজিক সিস্টেম, বিভিন্ন ধরনের ফিচার, সুইচ, বিভিন্ন অপশন দিয়েছে, কারণ টপ মডেল তো কেউ কিনে না সেভাবে, তো বেস মডেলে সেই জিনিসগুলো আর কি লাইন করা থাকে, সেটা এক্সট্রাভাবে লাগিয়ে নিতে হয়, মানে কোম্পানি ফিটেড থাকে না বেস মডেলে। আর হালকা পাতলা লোডের জন্য যে টাইপের মানে 9-10 টনের মানে 10 টনের নিচে আর কি, তো সেই টাইপের লোডের ক্ষেত্রে এই গাড়িটা মানে লিল্যান্ডের গাড়ি হিসেবে, যারা লিল্যান্ডের ফ্যান বেস রয়েছে, যারা লিল্যান্ডের এই গাড়ি কিনতে চায়, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে, চয়েস হবে। আর লিল্যান্ডের যারা ফ্যান রয়েছে তাদের কাছে তো অবশ্যই বেস্ট হবে। আর টাটার ক্ষেত্রে কতটুকু কম্পিটিশন দিবে সেটা আমি আরেকটু গাড়িটা সামনাসামনি দেখলে আর কি আপনাদেরকে বোঝাতে পারবো, মানে আমি নিজে জেনে আপনাদেরকে জানাতে পারবো যে কতটা আসলে কী কী চেঞ্জ রয়েছে দুইটার, মানে 1109-এর সাথে যদি এই গাড়িটার কম্পেয়ার করা হয়। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো ধরনের গাড়ি সম্বন্ধে জানতে চান, কোনো কিছু যদি গাড়ি সম্বন্ধে জানার থাকে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারেন, আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে যান্ত্রিক ফটোগ্রাফি, আপনারা সেখানেও জানাতে পারেন, আমি যত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সটে যে কোন বাস অথবা কোন ট্রাক রিলেটেড ভিডিও দেখতে চান। আর মানে টেকনিক্যালি ট্রাক অথবা বাসের যেটাই হোক, ইঞ্জিন রিলেটেড হোক, যে কোনো ইঞ্জিনের হোক, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই সেই টাইপের ভিডিও আনার চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।